হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে চিংড়ি মাছের দোপিয়াজা। এটি আপনারা খুব সহজে কিভাবে বাসায় রান্না করবেন এই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের দোপিয়াজা করার জন্য আমি চুলার উপর প্যানটি বসিয়ে রেখেছি, আর প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর চিংড়িগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আমি চিংড়িগুলো হচ্ছে অল্প আঁচে ভেজে নিচ্ছি। আমি চিংড়িগুলো বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এর জন্য আমি হালকায় ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আর আমি অপর পাশটা হচ্ছে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজেছি। আর চিংড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পেঁয়াজ কুচানো। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি, আমি একবারে তেলের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছিলাম। আর আমি হচ্ছে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আর আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমার মনে হচ্ছে সরিষার তেল ইউজ করলে বেশি ভালো হয়, এর জন্য সরিষার তেলটা ইউজ করেছি। আর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে কষাই নেব। আমি মিডিয়াম আঁচে ভালো করে এগুলো কষাই নিচ্ছি। এগুলো ভালো করে কষাইতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, আর 1 চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন, তারা চাইলে 3 চামচ ঝালের গুঁড়া দিতে পারেন। আর এখানে 1 চামচ মতো আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, কারণ মশলাটা ভালো করে কষাইতে হবে। কারণ মশলাটা ভালো করে না কষাইলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা বার হবে, তখন খেতে ভালো লাগবে না। কষানো হয়ে গেছে, আর আমি একটু অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আরেকটু ভালো করে কষাই নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না বার হয়। এর জন্য আমি একটু ভালো করে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেছে, মশলাটা আমি কিনে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। টমেটো কুচানোটা দিয়ে আমি হচ্ছে ভালো করে কষাই নেব। ভালো করে কষা নিচ্ছে, অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি আগে থেকে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো আর চিংড়ি একসাথে ভালো করে মিশে যায়। এই জন্য আমি চিংড়ির সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রান্না হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে কালারটা। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারবেন। আর আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি পানি দেব না, 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, ছোট কাপের দিয়ে আমি নেড়ে দিচ্ছি। হালকাভাবে নাড়াইতে হবে। আর আমি এখানে 7-8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি এখানে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে দেব। আর আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজেই এটি রান্না করতে পারবেন। আর এটি হচ্ছে আপনারা গরম ভাতের সাথে খাবেন, অনেক মজা লাগবে, একটু মজাদার খাবার, দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সতে আপনারা জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।